কাবিরি কে? আপনার মেয়ে? হ্যাঁ। বয়স? বয়স বয়স 20। বড় নে কি ছিল? লাল লাল বেনারসি। তাহলে সম্ভবত আপনারই মেয়ে। ও ও পাওয়া গেছে না? পাওয়া গেছে, আমি বললাম না পাওয়া যাবেই। কোথায়? পাওয়া গেছে কাবিরি, ট্রেনে কাটা পড়েছে। কি হয়েছে? কি বলছো তুমি? আজে বাজে কথা। কোন লোকটা কি বললো? কি যা, কোথায়? কেউ নেই তো এখানে? কোথায় লোক? হ্যাঁ শোনো, শান্ত শান্ত, ঠিক আছে। কেন না প্রতিমা, শোনো শোনো শান্ত, কিচ্ছু হয়নি, কিছু হয়নি। শোনো, তুমি 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 দুঃস্বপ্ন দেখছো, বুঝেছো? কিছু হয়নি। কিন্তু আমি তো জানি বড়বেলার স্বপ্ন সত্যি হয়। কি ভগবান আমাকে বড়বেলায় এমন স্বপ্ন কেন দেখালে তুমি? আমি বলছি, শোনো শোনো শোনো, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি বলছি কাবেরির কিচ্ছু হয়নি, কাবেরি ফিরে আসবে। দেখো দেখো, আমরা তো কেউ কখনো কোনো অন্যায় করিনি। আমাদের ভগবান কেন এত বড় শাস্তি দেবে বলো? আমি মন্দিরে যাব। এত সকালে তুমি মন্দিরে যাবে? না শোনো, আমি আমি ঠাকুরের কাছে মানত করব, আমার মেয়েকে যেন আমার কাছে ফিরিয়ে দেয়। আমি মন্দিরে যাব। শোনো শোনো, আমি প্রতিমা, এটা লকারে রেখে দাও। দেখ এতে কি আছে? খড়গপুর থেকে মিস্টার দস্তিদার 3 লাখ টাকা দিয়ে গেছে। হ্যাঁ, লেকিন বাকি টাকা? বাকি 4 লাখ টাকা উনি নেক্সট উইকে দেবেন। না না পুত্র, কোনো পার্ট পেমেন্ট নিও না, যা নিবি একেবারে পুরোপুরি নিবি, এটা আমি তোকে বারবার বলছি। কেন তুই? দেখ আমার মনে হয় না উনি মিস করবেন, উনি কমিট করেছেন। আর পুরো টাকা দিচ্ছে তাহলে এই সময় তুমি কোথায় যাচ্ছ? কারণ আমাদের কলেজ থাকে। অত কথার কি আছে, বলে দাও না কোথায় যাচ্ছ। তুমি চুপ করো। দেখো নাগেন্দার, আমি খুব ভালো করে জানি যে কলেজ ছাড়া তোমরা আরো অনেক জায়গায় যাও, তবে আমি কোথায় যাচ্ছি সেটা অবশ্য বলতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার এই সন্দেহজনক প্রশ্নটাতেই আমার আপত্তি। না না, তোমাকে আমি চৈতালি সন্দেহ করছি না, একেবারে সন্দেহ করছি না চৈতালি। আসলে কি ব্যাপার আছে জানো তো, তুমি তো বাড়ি থেকে বেরোতে না, এই যে বাড়ি থেকে বেরোচ্ছ এতে আমার খুব ভালো লাগছে। আর বাড়ি থেকে বেরোলে না মাইন্ডটা বি ফ্রেশ হয়ে যায়। বেশ তাহলে শোনো, বিদেশ থেকে এক মহারাজ্যে এসেছেন, তার শিষ্যের বাড়িতেই উঠেছেন, সেখানেই যাচ্ছি আমি। মম মহারাজ মানে গুরুদেব? তুমি এই গুরু ঠুরুর পালায় কবে থেকে পড়ছো? উনি কোনো গুরুদেব নন, উনি দীক্ষাও দেন, উনি শুধু শান্তি বিলিয়ে দেন। যা বোঝো না তাই নিয়ে কথা বলো না। শান্তি কোনো মুদির দোকানে বয়ামে পড়ে থাকা জিনিস নয়, যেটা মুঠো করে তুলে বিনিয়ে দেওয়া যায়। শান্তি তৈরি হয় মনে, শান্তি পাওয়া যায় পরিবেশে, কাছের মানুষের সঙ্গে দুটো কথা বলে। আর সেটা আমি এই বাড়িতে বিন্দু মাত্র পাই না, একটুও না। মহারাজের নাম কি? চন্দ্রশেখর মহারাজ। Yeah.
চন্দ্রশেখর মহারাজ। যাই বলো মেজদি, বর্দার কিন্তু আগে কাবরির কথা শোনা উচিত ছিল, তারপর যেটা ভালো বুঝতো সেটা করতো। কি অদ্ভুত ব্যাপার দেখো, প্রথমে বলল আমার মেয়ে আমার কাছে মারা গেছে, বাড়িতে ঢুকতে শুদ্ধ দিল না তাকে, তারপর আবার মেজদাকে পাঠালো ঝড়জলের মধ্যে কাবেরীকে খুঁজতে, নিজে কিন্তু ঘরে বসে রইল রাগ নিয়ে। আবার দেখো বেরোনো নেই। হ্যাঁ তা আছে, কিন্তু না কাবেরীর জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে গো, কাজে ঠিক মন বসবে না। যে আচ্ছা বর্দি গেল কোথায় গো? বর্দিকে কিন্তু এই সময় একটু চোখে চোখে রেখো, বলা যায় না দিদি ভাই মন্দিরে গেছে পুজো দিতে। একা মিস্তি তুমি বর্দিকে একা যেতে দিলে? দিদি ভাই চিরকাল একাই মন্দিরে পুজো দিতে যায় ছোটি। আর মেজদি আমি চিরকালের কথা বলছি না, জানো না কথাতে বলে কাছের মানুষকে একা নাকি এই সময় বেরোতে বারণ করে, তারপর আবার বর্দির। এই তোর বলছিলি না কি কাজ আছে, তোকে এত দুশ্চিন্তা করতে হবে না, যা কাজে যা। ও বলছে বৌদি তুমি এরকম করে বলছো কেন? আরে কাছের মানুষের এরকম হলে সবারই তো মনে কুচিন্তা আসে নাকি? আরে যা ঘটছে চারপাশে। আরে শোনো না মেজ বৌদি, ও ছোট বৌদি, আরে শোনো না, কালকে বলছিলাম না আমার বিস্তৃত বোনের ননদ ব্রাহ্মণ মেয়ে, ওই তো প্রেম করে গোয়ালা ছেলেকে বিয়ে করে বসলো, বাড়িতে তো কেউ মেনে নিল না, মনে দুঃখে বেচারি শেষমেশ ওই রেল লাইনে গিয়ে গলা দিল। আর সরলা দেখছিস বর্দি, তোর কি এইসব কথাগুলো এখনই বলা উচিত ছিল? তোর কি বুদ্ধি শুদ্ধি হবে না কোনোদিন? এসব ঘটনা আমরা সবাই জানি, আমার বাপের বাড়িতেই তো পাশের মেয়েটা সুইসাইড করলি, আমি কি বলতে গেছি? বর্দির এই অবস্থায় তুই না না কাবেরী মরে যায়নি, কাবেরী বেঁচে আছে। না না বেঁচে আছে, দিদি ভাই একদম ঠিক কথা বলেছো, কাবেরীর কিচ্ছু হয়নি। দেখো মিনু মিনু কাবেরী সুইসাইড করেনি। মা করেনি তো? কাবেরী সুইসাইড করে বলছি তো, কাবেরীর মতো অত শক্ত একটা মনের মেয়ে কখনো একাজ করতে পারে বলো? আমার কাবেরী বেঁচে আছে, বেঁচে আছে, ও মরে যায়নি। আমি তো আমার বিছানায় বসার সাহস হলো কি করে তোমার? কেন আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে তুমি তো সেই অধিকার আমায় করে দিয়েছো প্লাবন। বাজে কথা বলো, এক্ষুনি এই মুহূর্তে আমার এই ঘর থেকে তুমি বেরিয়ে যাও। আমি কি কোনো উটকো অতিথি প্লাবন, যে আমাকে দেখলেই তোমার মেজাজ বিগড়ে যাচ্ছে, আমায় ঘর থেকে বের করে দিতে চাইছো? আমি তোমার বিবাহিতা স্ত্রী প্লাবন, সারা জীবন তোমার পাশে থাকতে চাই, তাই আমাকে তাড়িয়ে দেওয়ার খেয়ালটা নিজের মন থেকে তাড়িয়ে দাও না, নইলে কিন্তু নইলে নইলে কি করবে তুমি? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে বেঁকাতেই হয়। এতদিন তুমি যা বলেছো আমি সব শুনেছি, তোমার পথ চেয়ে দিন গুনেছি, কিন্তু আজ আমি যেটা পাইনি সেটা ছিনিয়ে নিতে এসেছি।
আজ আমার অধিকার আদায় করার দিন প্লাবন। জোর করে কিছু পাওয়া যায় না দীপ্তি। জানি, আর এও জানি যে ভালোবাসতে জানে না তাকে জোর করে ভালোবাসতে শেখাতে হয়। সার্কাসের ট্রেনারদের তো নিশ্চয়ই দেখেছো প্লাবন, জঙ্গল থেকে হিংস্র পশুদের ধরে এনে তাদের চাপকে পোষ মানায়, আর সেই মারের ভয়ে হিংস্র পশুগুলো একদিন না একদিন কিন্তু পোষ মানে, আর সেটা অভ্যেসে গিয়ে দাঁড়ায়। কিন্তু সব থেকে মজার কথা কি জানো, পাশাপাশি থাকতে থাকতে সেই হিংস্র পশু কিন্তু সব থেকে ভালোবাসতে শুরু করে তার ট্রেনারকে। দেখো দীপ্তি, আমি তোমার সাথে কোনো যুক্তিতর্ক করতে বা শুনতে চাই না, তোমাকে শুধু এই বাড়িতে থাকতে দিয়েছি, ব্যাস। তার চেয়ে যদি বেশি কিছু চাও তাহলে তোমার এমন ব্যবস্থা করব যে কারোর কাছে মুখ দেখাতে পারবে না। মা, প্লাবন, এটা ভদ্রলোকের বাড়ি, এ রাত্রিবেলা নিজের বউয়ের সঙ্গে উঁচু গলায় কথা বললে এ বাড়ির সম্মান নিচু হয়। বাড়ির সম্মান, তোমার মুখে এই কথাটা মানায় না মা। প্লাবন, এত চিৎকার চেঁচামেচি কিসের, কি হলোটা? কি হলো সেটা বুঝতে পারছো না? পাশের ঘরে তো বসে আছো, কানে তুলো গুঁজে আছো, নাকি বিনোদিনীর কোন নাটক শুনছো যে এই ঘরে কি হয়ে গেল সেটা বুঝতে পারছো না? তোমার ছেলে তার বউয়ের সাথে যা ব্যবহার করছে। দেখো, তোমার মতো আমার ওই কারো পার্সোনাল ব্যাপারে নাক গলানোর অভ্যেস নেই। না বাবা, এটা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার না, আপনি যদি না শুনে থাকেন তাহলে শুনুন। আপনার ছেলে আমাকে তার ঘরে থাকতে দিতে রাজি হচ্ছে না। ওকে সমস্ত কথা বলে কোনো লাভ নেই দীপ্তি, ছেলের প্রতি যদি ঠিকভাবে দায়িত্ব পালন করত তাহলে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখতে হতো না। আরে বাহ, একা আমাকে দোষ দিচ্ছ কেন? তুমি মা হয়ে তোমরা চুপ করবে প্লিজ? চুপ করাতে তো তুমি পারো প্লাবন, কেন এসব সিন ক্রিয়েট করছো? যেটা হয়েছে সেটা মেনে নাও না, তাহলেই তো আর কেউ কিচ্ছু বলবে না। যে যা বলে বলুক, আমি কিছুতেই তোমাকে আমার ঘরে ঢুকতে দেব না। তুমি কি ভেবেছো প্রথমে আমাদের বাড়িতে ঢুকলে তারপর আমার ঘরে ঢুকেছ, এরপর আমার মাথার উপরে উঠে নাচবে? না প্লাবন, আমি তোমার মাথা উঠে নাচতে চাই না, আমি শুধু তোমার মন পেতে চাই, আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। প্লাবন, দীপ্তি যা বলছে তা মেনে নাও, ও কোনো অন্যায় দাবি করেনি। আর সেটা যদি না পারো তাহলে তুমিও এ বাড়ি থেকে যেতে পারো। ঠিক আছে, তোমরা সবাই মিলে ওকে আমার ঘরে চাপিয়ে দিতে চাইছো তো? দাও, ঘরে থাকুক, তারপর সময় মতো ওকে আমিও আমার ঘর থেকে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করব। টেনে একটা চড় মারতে পারলে না নিশাকে? চড় মারলে যদি শুধরে যেত তাহলে ওকে টেনে দুটো চড়ই মারতাম আমি। শুধুমাত্র শান্তটার মুখের দিকে তাকিয়ে আমি ওকে কিচ্ছু বলতে পারি না। না না, বলতে তো হবেই, এবার থেকে বলতে হবেই, ক্রমশ তো অসহ্য হয়ে উঠছে। থাক, তুমি আবার কিছু আগ বাড়িয়ে বলতে যেও না। কেন বলবো না? কেন কেন জানো না, দিদিভাইকে চেনো না তুমি? দিদিভাই কিছু বলতে দেবে তোমাকে? এই বৌদি, বৌদি না মানে একেবারে কি বলবো আর। তুমি বৌদিকে বলো নিশার থেকে একটু ধার নিতে। কি জিলিপি জিলিপি? আরে দুধ এখনো সমস্ত বাজে কথা ছাড়ো তো, কাবেরিটাকে নিয়ে কি করবে সেটা ভাবো। আচ্ছা, কোথায় যেতে পারে বলো তুমি? এটা আমি তো সব বন্ধুদের বাড়িতে খোঁজ করলাম, কেউ তো কিচ্ছু বলতে পারলো না। প্লাবনটা যে কেন এই কাজটা করলো, আর আমার না নিজেকে খালি দোষী মনে হচ্ছে। কেন? আমি তো আগে থেকে জানতাম প্লাবনের আর একটা বিয়ে রয়েছে। আমি কাবেরি আর প্লাবনকে কতবার একসঙ্গে ঘুরতে দেখেছি, মনে মনে কতবার ভেবেছি যে কাবেরির সঙ্গে এই ব্যাপারে কথা বলবো, কিন্তু কথা বলা হয়নি।
কাবেরীকে যদি আমি আগে থেকে সব জানাতাম তাহলে বোধ হয়। আমার কি মনে হয় জানো, যে ছেলেটা একটার পর একটা মেয়ের এইভাবে সর্বনাশ করতে পারে, সে অভিনয়টা নিশ্চয়ই খুব ভালো জানে। আমার মনে হচ্ছে প্লাবনী কাবেরীকে লুকিয়ে রেখেছে, ও কাল রাতে তোমাকে যা যা বলেছে সব মিথ্যে, সবটা অভিনয়। না মিনু, আমার তা মনে হয়নি। তাছাড়া বন্ধুরাও তো আজকে একই কথা বললো। কি জানি, আমার আমার কেন জানি না মনে হচ্ছে যে তোমার কোনো ভুল হচ্ছে না তো। এইমাত্র আমি তোমার কথাই ভাবছিলাম। অভিরাজ সিং এর কথা যে ভাবে, অভিরাজ সিং ঠিক সময় তার কাছে পৌঁছে যায়। তাই ভাবে এসে কি লাভ বলো? তো যাই হোক, হঠাৎ করে আমাকে ফোন করলে? শোনো, তোমার সঙ্গে কিছু কথা ছিল, দেখা করতে হবে সামনাসামনি। আর হ্যাঁ, তোমাদের বাড়ির সেই ব্যান্ডিট প্লেনের খবর কি? কে, কাবেরী? সে তো গায়েব। মানে? মানে আর কি, নিরুদ্দেশ। বিয়ে ভাঙার পর সে বাড়িতে এসেছিল ঠিকই, কিন্তু তোমাদের মাননীয় প্রফেসর তাকে বাড়িতে ঢুকতে দেয়নি। তারপর তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, আর সেই কারণে তো বাড়ির সবাই অশ্রু সজল পালার অভিনয় করছে। কাবেরী তাহলে কোথায় গেল? মা, তুমিও জানো না? আমি তো ভাবলাম কাবেরীকে তোমরাই। বাবা, হ্যাঁ ঠিক আছে, দেখো যদি খুঁজে পাও। কার ফোন গো? সেটা তোমার জানার কি দরকার? আমার ফোনে কে ফোন করবে না করবে সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? না, কৈফিয়ত আমি চাইছি না। কাবেরীর কথা বলছিলে তাই। কাবেরীর কথা বললাম, অমনি মাথা ব্যথা আরম্ভ হয়ে গেল। শোনো, বেশি কাবেরী কাবেরী করো না, নিজের কাজে মন দাও। কাবেরী এ বাড়িতে নেই, সেই চিন্তায় তো সবাই অস্থির। দেখবে কাবেরী একদিন এমন ঘটনা ঘটাবে, কাবেরী যে বাড়ির মেয়ে সেটা বলতে তোমাদের লজ্জা হবে। উল্টোটাও তো হতে পারে। মানে? মানে ভবিষ্যৎবাণী করা খুব ভালো, কিন্তু যদি সেটা না হয় তাহলেই মুশকিল। কাবেরী গেল কোথায়? অভিরাজ সত্যি বলছে? অভিরাজ কাবেরীকে মেরে ফেলল না তো?